सुवर्णपुर जिल्लार एकमात्र शिल्प सोनपुर सूताकळरे लागि रहिछि अव्यवस्था। दीर्घ दिन हेब श्रमिक मानंकु ठीक भाबरे पारिश्रमिक मिळुनि। एहा सह श्रमिक मानंक ईपीएफ टंकाकु कंपनी कर्तृपक्ष देउनथिबा अभिजोग होइछि। एनेइ बारंबार दाबी आपत्ति अभिजोग परे मध्य कंपनी कर्तृपक्ष ओ प्रशासन सुनुनथिबा अभिजोग होइछि। पूर्वरु आंदोलन ओ धर्मघट करा जायथिबा बेले जिल्लापाल श्रमिकंक टंका देबा पई कंपनी को निर्देश देथिले, हेले कंपनी कर्तृपक्ष ताहाकु भी मानुनथिबा अभिजोग होइछि। फळरे आजि पुणि थरे समाजसेवी बलदेव बेदबागक नेतृत्व रे आंदोलन करिछि श्रमिक संघ। आंदोलनकारी स्पिनिंग मिल छकरु एक शोभायात्रा बाहरी सहर परिक्रमा करिबा सह जिल्लापालंक कार्यालय आगरे विक्षोभ प्रदर्शन करिथिले। श्रमिक मारण नीति को बंद करिबा नै एक दाबीपत्र जिल्लापालंक प्रदान करा जायछि। एहार तुरंत समाधान नहेले आगामी दिन में व्यापक आंदोलन करा जिबा बोली चेतावनी देइछन्ति आंदोलनकारी। আজি বালাজী গণপতি স্পিনিং মিল শ্রমিক সংঘ তরফ রু আজ জেলাপাল অফিস কু শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন করা যাইছি। দীর্ঘ দিন হলা ওড়িশা সরকারকৰ দ্বারা লাগু হৈথিবা সর্বনিম্ন মজুরি শ্রমিক শ্রমিকা ভাই ভনী মানক প্রদান করা যাও নাই, যা কি বেআইন এবং ধর্তব্য অপরাধ অটে। অন্য পক্ষে লেবর ভাই মানক ভনী মানক পাখর যে ইপিএফ টঙ্কা কর্তৃপক্ষ কাটিকি রখিছন্তি, তার সাঙ্গে এমপ্লয়ি আউ এমপ্লয়ার সেয়ার উভয় পেমেন্ট করিবা কথা। দুঃখ পরিতাপর বিষয় সে এমপ্লয়ি সেয়ার মধ্য পেমেন্ট করি নাহান্তি, তাহা মধ্য এক ধর্তব্য অপরাধ বেআইন কাম। অন্য পক্ষে রাজ্য সরকার স্পিনিং মিল কু সম্পূর্ণ কার্যক্ষম করিবা পাই হস্তান্তর করিথিলে মধ্য মাত্র বার গোটি মেশিন চালুছি। সম্পূর্ণ কার্যক্ষম করিবা পাই আজি আমি দৃঢ় দাবি রখুছু। 30 দিন সময় দেইছু, 30 দিন ভিতরে শ্রমিক শ্রমিকা ভাই ভৌণী মানঙ্কর সমস্যা যদি সমাধান ন হুয়ে তাহলে আগামী দিনরে ল এন্ড অর্ডার পরিস্থিতি সৃষ্টি হব, আইন অমান্য আন্দোলন করা যাব, রাস্তাঘাটরে লড়াই হব, নিয়া জ্বলিব। আগামী দিনরে জিল্লা প্রশাসন অফিসর মানুষ বয়কট করা যাব এবং যদি কোনসি আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হুয়ে তাহলে জিল্লা প্রশাসন জিল্লার এসপি রাজ্য প্রশাসন দায়ী রহবে। গণপতি বালাজী স্পিনিং মিল শ্রমিক সংঘ তরফ পূর্বরু আমি বহুবার জিল্লা শ্রম অধিকারী জিল্লাপাল এবং শাসন প্রশাসন প্রত্যেক লোককে অবগত করে সারা পরে বি তথাপি বি মধ্য আজ পর্যন্ত আমার দীর্ঘদিনর লড়াই লাগিথিবা আমার সর্বনিম্ন মজুরি সংক্রান্তরে এবং বকেয়া রয়ে যাইথিবা ইপিএফ সংক্রান্তরে আমি দীর্ঘদিন লড়াই জারি রাখিছু। কিন্তু দুঃখর বিষয় আমার জিল্লা শ্রম অধিকারী মহাশয় আজ পর্যন্ত দৃষ্টি নিক্ষেপ করে না আমার এই সূতাকল বাবদে। প্রত্যেক প্রত্যেক দিন প্রত্যেক মাস প্রত্যেক বর্ষ সে অনুধ্যান করে যাওয়া কথা জিল্লাপাল জিল্লা শ্রম অধিকারী মহোদয় সে আজ পর্যন্ত লেবর মানকর অবস্থা কোণ অছি সে আজ পর্যন্ত পচারি বুঝি না কিংবা কৌশি পরিপ্রেক্ষিতে শাসন প্রশাসন আমার লেবর মানকর অবস্থা আজ দিন পর্যন্ত কেউ বুঝি পারলে না, যা ফলরে আমি দুর্দিনর দিন কাটুছে। বর্তমান বজার দর দ্রুতগতি বড়ুথার এবে 240 টাকার আমি পেট পাটনা চলবার ভারি কষ্ট হচ্ছে। তেণুকরি আমার ভোক জ্বালা পেট কষ্ট সহি নপারি আমি রাজ রাস্তা ওহ্লাইছু। আজ আমি এই রাজ রাস্তা যেটা আজ ওহ্লাইছু আমার যেটা আমার এই জায়গায় আমি কলেক্টর অফিসে আজ আমি ধারণা দেবার লা কিন্তু আর ভবিষ্যতে যদি আমার আশা সফল নহে কোনসি কার্যকারী নহে শ্রমিক শ্রমিকা মানুষ ন্যায্য দাবি যদি ন মিলে তাহলে আমি ভবিষ্যতে আগামী সময় আমি রাজধানীকে ওহ্লাইবু এবং এতিরে সম্পূর্ণভাবে দায়ী রহিবে জিল্লা প্রশাসন এবং রাজ্য প্রশাসন।